হাই গাইস আসসালামু আলাইকুম ফিটলাওয়ার আজিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন এই দই আমার আজকে যে বিষয়ের উপর ভিডিওটা করতেছি অবশ্যই আমার যারা যারা ভিউয়ার্স আছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে ভিডিওটা দেখবেন না আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে 80% কবুতর পালকরা চাপাবাজ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন এই দই আমার সব সময় একই কথা বলি কিন্তু আজকে একটা রিয়েল কথা বলি কবুতর জগতে আপনারা যাদের দেখতেছেন 100টা লোকের মধ্যে 85টা লোক হচ্ছে চাপাবাজ কি কারণে এই কথাটা বললাম বলার অনেক কারণ আছে কারণ চাপাবাজ আপনি কবুতরকে আমরা ছোটবেলা থেকেই শুনছি এই কবুতর যারা বলে চাপা মারে চাপা মারে চাপা মারে সত্যি এখন বোঝা যায় কবুতর পালনা যারা পালে 80% লোক চাপাবাজ কি কারণে বললাম ছবি দেখাইতেছি দেখার উদ্দেশ্য বলার উদ্দেশ্য একটাই মনের কোনো কষ্ট নাই কিন্তু কিন্তু আপনার বলতে হইব এইগুলা জানতে হইব কি কারণে রাজীব ভাই সবসময় সালাম দিয়ে কথা বলে আজকে ডাইরেক্টই বলতেছে কবুতর জগতের 80% লোক চাপাবাজ হ্যাঁ ভালো মানুষ আছে কিন্তু 80% লোক চাপাবাজ এটা সত্য যেমন এই যে আমার কথা বলেন আরো অন্য অন্য মানুষ আছে অনেকে কবুতর পালে পালে না বাংলাদেশে মনে করেন ঢাকা শহরের মধ্যে 50,000 মানুষ কবুতর পালে 50,000-এর মধ্যে আপনার 49,000 পাবলিক হয়েছে আপনার ইউটিউবার আর কবুতর সম্বন্ধে ও সব বুঝে ও ছাড়া আর কবুতর সম্বন্ধে কেউ বুঝে না কবুতর পালুয়া আছে মানে কিন্তু সত্যিকারে পালুয়া কিন্তু এখন নাই যাই বলেন সত্যিকারে পালুয়া এখন নাই এখন সব ইউটিউব পালুয়া উমুক ভাই উমুকটা দেখাইছে এটি ভালো তুমুক ভাই তুমুকটা দেখাইছে এটি ভালো রাজীব ভাই এটা দেখাইছে এটি ভালো সত্য কথা চাপাবাজ 80% লোক চাপাবাজ এ দেখাই আপনাদের একটা জিনিস দেখাই বাবা একটু কাছে আসো এই যে কবুতরটা কিন্তু এক কোপে দিবের পড়তেছি হ্যাঁ এই যে এক এক উপর থেকে এটাও নাপতাই এটাও নাপতা এ দেখেন এটা আমার নাপতা কবুতর এটা নাপতা কবুতর না এটা আমার টুর্নামেন্ট খেলা কবুতর 50 থেকে আসা বিগত 3-4 বছর যাব দো আমার টুর্নামেন্টে সার্ভিস দিতেছে নাপতা কবুতর আমার খুব পছন্দের একটা কবুতর আমার সব কবুতর যদি হারায় যায় এই কবুতরটা হারাই গেলে আমার মন আমি স্ট্রোক করে বলাম আমার এত পছন্দের একটা কবুতর এই নাপতা নটটা ঘিয়া পট্টির নাপতা এটা একে চোখের পট্টিটা দেখেন ঘিয়া হলুদ পট্টি ঠিক আছে আমরা ঘিয়া পট্টি বলতাম এটা ছোট কাল থেকে কারণ এখনের ভাষা আর আজ থেকে 20 বছর আগের যে ভাষাটা ওটা কিন্তু এখন এক না এখন কথাটা হয়েছে চাপাবাজ কেন বললাম এই যে নাপতানর এটা নাপতানর বাবা ওই খাঁচাটা নিয়ে আজকে চাপাবাজের উদ্দেশ্য বলতাছি অনেক দুঃখে বলতাছি এইগুলা কারণ সত্য কথা কবুতরের সত্য কথা বলতে গেলে না ভাত নাই কবুতরের সত্য কথা বলতে দেবেন ভাত নাই এই যে নাপতানর এই যে ভাই নাপতা মাদি কি নাপতানো নাপতা মাদি এই যে নাপতানো নাপতা মাদি রাখছি ঠিক আছে এখানে কিন্তু আমি জোড়া দিছি নাপতানোর সাথে নাপতা মাদির সাথে ওইটা আমার 50 থেকে আসা বিগত 3 বছর যাবত ওই নটটা দিয়ে আমি টুর্নামেন্ট খেলতেছি আর এইটা আমার ছোট ভাইয়ের আমার এলাকার শীতলের কবুতর এই মাদিটা দিয়ে ও 50 কিলো আসা 2 সেট কমপ্লিট করা 50-50 2 সেট কমপ্লিট করা এই মাদিটা এর বাচ্চা কি হয়েছে এর বাচ্চা কি হয়েছে দুইটা তো নাপতা আপনারা দেখতেছেন দুইটা নাপতা এর বাচ্চা কি হয়েছে দেখেন এর বাচ্চা হচ্ছে সবজি এর বাচ্চা কি হলো সবজি আবার দেখেন আপনারা একটু ক্লোজ করে দেখো তো ভাইয়া সবজি বাচ্চা হয়েছে এখন যদি আমি বলি আমার এই নাপতা কবুতরের বাচ্চা এইটা তাহলে কি চাপাবাজ হইলাম এই কারণে বললাম যে ঢাকা শহরের পুরো বাংলাদেশে 80% কবুতর বাজ লোক হয়েছে চাপাবাজ তো যাই হোক বস এইটা একটা ফান করে কথাটা বললাম যে সবাই চাপাবাজ কথাটা সত্যি না কিছু কিছু পাবলিক আছে যা কবুতর নিয়ে একটু বাড়তি কথা বলে যাই হোক আপনারা কেউ কিছু মনে কিছু নেবেন না কবুতরের পেটের হয়ে যায় এই যে নাপতার পেটে সবজি সবজির পেটে নাপতা
কোন কবুতরের পেটে কোন বাচ্চাটা হইব, কোন ডিমে কোন বাচ্চাটা হইব, এটা 80% কনফিউজ থাকে। খুব কম আস্তে 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 প্রথম জোড়াই কিন্তু আপনার কবুতরের জাত ঘুরা যায়। যেমন আমারটা হয়ে গেল কি, আমি প্রথমেই বাচ্চা নিয়েছি, এ নাত্তা নাত্তা বাচ্চা হয়েছে সবজি, প্রথম ডিম আমি ফেলে দিছি, প্রথম যে নাত্তা মাদি ডিম দিছে দুটো ডিম আমি ফেলে দিছি, দ্বিতীয়তে আবার বসায়া ওই নরের সাথে রেখা আমি বাচ্চা নিয়েছি, এই বাচ্চা কি সবজি বেড়েছে। এইভাবে কিন্তু আমি কিন্তু রিয়েল প্রাইস দিতেছি আপনারে, আমি নাত্তার বাচ্চাই দিতেছি আপনারে, কিন্তু বাচ্চা হয়ে গেছে সবজি। আমার নামের পিছনে কি হয়ে যাব, যে রাজীব ভাই নাত্তার বাচ্চা না দিয়ে আমারে সবজি বাচ্চা দিয়ে দিছে, রাজীব ভাই হয়েছে চাপা বাচ্চা। এইভাবেই আপনার কবুতরের জগতে মানুষ চাপাবাজ নামে পরিচিত হয়ে যায়। যাই হোক, এটা কবুতরের দোষ না, কবুতর প্রেমিকের দোষ না, হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো আপনারা ভিউয়ার্স বলে কিছু নেবেন না, যেটা সত্য সেটাই বললাম। আস্তে 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 আমি আমার পরের জোড়া যখন ডিম বাচ্চা নিব তখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখা যাবে নাত্তা বাচ্চাই বেড়েছে, তখন আবার 100 মধ্যে 100 না, রাজীব ভাই তো নাত্তা বাচ্চাই দিছে, রাজীব ভাইয়ের নাত্তা বাচ্চা নাত্তা আপনার এই রেজাল্ট করা ওই বাচ্চাই পাইছি, কিন্তু এইটা কি বাচ্চা, এটা তো নাত্তারই বাচ্চা। যাই হোক ভিউয়ার্স, এই সত্য কথাটা বলার জন্য আজকের আমার এই ভিডিওটা। কবুতর জগতে অনেকে অনেক কথা বলে কিন্তু সত্যটা বলারই চেষ্টা করে অনেকে, কিন্তু আমরা আক্ষিত বলার এই উমুক ভাই তো চাপাবাজ, মনে কষ্ট লাগে ভাই। কি কারণে কষ্ট লাগে, একটা কবুতর প্রেমী আর একটা কবুতর প্রেমীকে বলে চাপাবাজ, এইগুলো শুনতে শুনতে একদম খারাপ লাগে ভাই। হয়ে যায় বোবা জানো, আর কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এইটা এইটা হইব, প্রথম ডিমের বাচ্চা দ্বিতীয় ডিমের বাচ্চা হয়ে যায়। আবার যদি আপনার রেগুলার অনেক দিন জোড়া থাকে তাহলে ওইটা হয় না। যাই হোক ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করার উদ্দেশ্য হইল, কবুতরের জগতে আছে কিছু খারাপ লোক আছে, আমি ওইগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিওতে আসবো, কিছু খারাপ লোক আছে ওদেরকে আমি চিহ্নিত করে দেখিয়ে দিব যে এদের কারণে আজকে আমাদের কবুতরের এই যে জগৎটা একটু হয়েছে এটা নষ্ট কোথায় গিয়েছে, আমি দেখা দিব ওদের নাম সহ আমি বলবো। যাই হোক ভিউয়ার্স, এক কবুতর প্রেমিক আরেক কবুতর প্রেমিককে আপনারা চাপাবাজ বলে উপাধি দিবেন না, 80% মানুষ ভালো, আবার 80% মানুষই খারাপ। আমরা আমাদের কবুতরের জগৎটা একসাথে রাখতে চাই, উন্নতির দিকে এগিয়ে যেতে চাই, সবাই মিলে মিশে যদি থাকি ইনশাআল্লাহ একদিন এই কবুতরের জগৎটা ভালো হবে। আর কবুতর কিন্তু আমরা পালি ব্যবসার আশা না, শখে, ব্যবসার জন্য যদি কবুতর পালতে হয় তাহলে দুইটা জিনিস অবশ্যই রাখতে হইব, এক হইলে কে কিনে কে বেচে ওই খবর, আর কবুতরের খাওয়া কোন জায়গায় কম পাওয়া যায়, এই দুইটা জিনিস যদি ঠিক রাখেন তাহলে আপনার ব্যবসা 100-100। হ্যাঁ, আমি আর এত বিস্তারিত যেতে চাই না, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। এটা কাউকে আমি পার্সোনাল অথবা কাউকে চিহ্নিতভাবে বলতেছি না, এটা একটা জোক করে আমি আজকের এই ভিডিওটা করছি যে কবুতরের জগতে আপনার 80% লোক হচ্ছে চাপাবাজ, একটা জোক করে ভিডিওটা করছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে। তো এখানে বিদায় নিতেছি, অন্য একটা ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।